নমস্কার, সোনাতরি আবৃত্তি ও থিয়েটার চর্চার আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের নিবেদন শ্রুতি নাটক সুহাসিনীর মেয়েরা, নাটক বনানী মুখোপাধ্যায়, নির্দেশনা ও সম্পাদনা পিউ চট্টোপাধ্যায়। শ্রুতি নাটক সুহাসিনীর মেয়েরা। আরে নতুন টেবিল কলার, ও কুশন গুলো কি সুন্দর, বাবা ফুলদানির ফুলগুলো হেভি লাগছে তো, বসার ঘরটা মাইরে সিনেমার মতো করে ফেলেছে। আমাকে সব কাজ সেরে এখনই ঘর যেতে হবে, বাবা আজকে বুম্বা আসবে, প্রথমবার বুম্বার বাবা মা আসবে আমাদের ঘরে, বিয়ের পর কথা বলতে। আই লাভ ইউ বুম্বা। অমন নেচে নেচে গান গাইছিস কেন হলা? অত ফুর্তি কিসের লো চম্পা, তোর কি সব কাজ হয়ে গেছে? রাধামাসি তোমার রান্না শেষ? হ্যাঁ, গাঁদা গুচ্ছের মাছ মাংস রান্না করালো, কত মশলা করতে হলো, কে খাবে এত ঢং যেন। আরে আজকে স্পেশাল কুটুম আসবে গো, চুয়া দিদিকে দেখতে আসবে। মা তাই, আমি কত করে শুধলো এত রান্না কেন মোটে বললে নে, কেন লা আমি কি ভাঙচি দেব নাকি? আরে আমাকেও বলেনি গো, মামি ফোনে কাকে বলছিল আমি সব শুনে নিয়েছি। ওই সুহাসিনী দিদির ছোট মেয়ে খুব ভালো, বড় মেয়েটা বড্ড মুখ। এই চম্পা তুই নাচছিলি কেন বললি নি? আমার বধু রাইত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধু রাইত কানা বাড়ির পথে আনা গোনা, দিন সারাই উঠে ধান কুটে এক কুটে রে বতরে পিরিতির ফুল ফুটে। এই দেখো ফের গান করে। আমার বাপ মায়ের একমাত্র জামাই, তার বাপ মাকে সঙ্গে নে আজ আমাদের ঘরে আসবে গো, আমাদের বের পাকা কথা বলতে। ও মা তোরও বে হবে কবে লা? আজই গো আজই, আজই তো দিন ঠিক হবে গো, মাতারে পিরিতির ফুল ফুটে, মাতারে পিরিতির ফুল ফুটে। ওরে চম্পা তুই এখনো নাচ করছিস? আর ওদিকে সৃষ্টি কাজ পড়ে আছে, যা 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 শিগগির কাজ করে নে। আমি চলি গো সুহাসিনী দিদি, ওবলা আমার দেরি হবে আসতে। হ্যাঁ হ্যাঁ দেরি করেই এসো, ওই তো বুয়া এসে গেছে। হ্যাঁ রে বুয়া, আজ এত দেরি হলো কেন? হবে না হবে না, এখানে চুয়ার বিয়ে কিছুতেই হবে না। তুমি কেমন মা, এত করে বারণ করলুম তাও তুমি চুয়াকে দেখাতে রাজি হয়ে গেলে? রাজি না হয়ে কি করব, দাদা ভাই সম্বন্ধ এনেছে, যদি না বলি তাহলে দুঃখ পাবে না? কে বলেছিল সম্বন্ধ আনতে? তুমি তাও তো মেজাজ দেখাচ্ছিস কেন বলতো, সব সময় খ্যাক খ্যাক করা স্বভাব, একটু ভালো করে কথা বলতে পারিস না? চুয়াকে কি জিজ্ঞেস করেছিলে মা, ওকে দেখতে আসায় ওর আপত্তি আছে কি না? বলেছিলাম তো, ও তো শুনে মুচকি মুচকি হাসতে লাগলো, তাহলে কি বুঝবে রাজি না অরাজি? ওই তো তোমার এক ন্যাকা মেয়ে হয়েছে, সবেতেই হাসি, অত হেসে কি হবে? হাসবে না তো কি তোমার মতো সবসময় চড়বড় করবে? তোর শ্বশুর শাশুড়ি যে তোকে কি করে সহ্য করে জানি নে বাপু। যেমন করে তোমরা এত কাজ সহ্য করেছো তেমন করে ওনারাও আমাকে সহ্য করেন। ধন্যি বটে তোর বাক্যি, এবার বচনটা বন্ধ করে আমায় উদ্ধার করো, ওনাদের আসার সময় হলো। হোয়াট? মানে দাদা ভাই বলছিল যে প্রথমে বাড়ির মেয়েরা আসবে, পরে বাড়ির পুরুষেরা মানে গুরুজনেরা, তারপর ছেলে আর তার বন্ধুরা। আর তোমাকে তো আমার সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখতে ইচ্ছে করছে। তুই একটু নড়াচড়াটা বন্ধ করে বস, তারপর সব বলছি। কি করে নড়াচড়া বন্ধ করব, আমার তো মাথা থেকে পা পর্যন্ত রিরি করে জ্বলছে, রক্ত টকবক করছে। হ্যাঁ সে তো যাবে থেকে জন্মেছিস তবে থেকেই টকবক করছে, একটু বস। শোন বুয়া শোন,
ছেলের মা বলে দিয়েছিল বাড়িতে যেন কোনো পুরুষ না থাকে। কি মানে? পুরুষেরা সামনে থাকলে ওদের কথা বলতে অসুবিধে হবে তাই। বাবা বাবা বাবা, এই শাশুড়িকে তো আমার পেন নাম করতে ইচ্ছে করছে। দাঁড়াও না, আগে সামনে পাই তারপর। খবরদার বলছি বুয়া, তুই কিচ্ছু বলবি না, তোর যা মুখ তোর কথা শুনলেই ওরা চলে যাবে। ভালোই হবে, আপদ বিদে হবে। হ্যাঁ, যে বাড়িতে শাশুড়ি পার্টি করে সে বাড়িতে বউয়ের মুখ এমনি হয়। শাশুড়ি পার্টি করেন তো তোমার কি? উনি ওনার মতো থাকেন আর আমি আমার মতো থাকি। একবার দেখো তো চুয়া রেডি হয়েছে কিনা, যাও যাও। হ্যাঁ আমি যাচ্ছি, দেখিস ওনারা এসে পড়লে যেন উল্টো পাল্টা কিছু বলিস নি। দয়া করে মুখটা বন্ধ রেখো, আমি যাচ্ছি। মুখ বন্ধ রাখবো না, ছাই রাখবো, আসুক তো আগে, তারপর দেখছি কি করা যায়। এত বড় আসপর্ধা, বলে কিনা তিনবার দেখবো। দেখাচ্ছি, তোমাদের যদি টাইট দিতে না পারি তো আমার নামই তেজস্বিনী গুহ ঠাকুরতা নয়। বাদে আবার দি, আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি কিন্তু মামিকে বলে দিও। দাঁড়া দাঁড়া দাঁড়া, অমন হঠাৎ করে কোথায় যাচ্ছিস রে? বাড়িতে লোক আসবে। আরে আমার বাড়িতে তো লোক আসবে, স্পেশাল। তা বলে চুয়াকে দেখতে আসবে জেনেও তুই চলে যাচ্ছিস? এত কি স্পেশাল ব্যাপার রে? কেন গো, আমরা কি মানুষ নই? আমাদের কি স্পেশাল বলে কিচ্ছু হতে পারে না? চুয়া দিদি সাজতে পারে আর আমরা বুঝি সাজতে পারি না? না কেন গো, আমরা গরিব বলে লোকের বাড়ি কাজ করি বলে। আরে বাবা, চুয়াকে তো আর দেখতে আসবে। আমাকেও তো আজ দেখতে আসবে, তাই তো বলিস কি? তোকে দেখতে আসবে কি রে? কেন, তোমার বোনকে যদি দেখতে আসতে পারে আমাকে এই ব্যাপারে না কেন? দুজনেই মেয়ে, দুজনে মানুষ। বাপরে বাপ, তোর কি কথা হয়েছে রে? তুই তো এমন ছিলি না রে চম্পা। আসলে বাবা মা চুয়া সবাই শান্ত, কেউ কিচ্ছু বলে না তোকে, তাই তোর এত কথা। কে শেখালো রে এত কথা, কে শেখালো? তোমার শাশুড়ি। হ্যাঁ হ্যাঁ, আবার কি? হ্যাঁ, আরে সত্যি তোমার শাশুড়ির কাছে সব শিখেছি, বুঝেছো? একদিন আমাদের পাশের বলকে না, উনি মিটিং করতে এসেছিলেন। হাই মিটিং? আরে আমাদের পাশের বলকে। কি বলক? আরে যেমন এই যে এফডি বলক, এপি বলক, জিসি বলক আছে না? ও ব্লক, তাই বল। হ্যাঁ গো, তাই তাই। মাই খাতে না তোমার শাশুড়ি এমন বলছিল যে আমরা সবাই একেবারে কেঁদে ফেলেছি গো। বলছিল কি জানো, আমরা সবাই মানুষ, ওসব মেয়ে ছেলে কিচ্ছু না, সবার উপরে মানুষই হলো সত্যি, তার উপরে কিচ্ছু নেই। এসব শুনে না আমারও চিৎকার করে বলতে ইচ্ছে করছিল যে একদম চুপ, যা তুই এখান থেকে যা। ও মা, চম্পা চলে যাবে কি রে? এক্ষুনি এত লোকজন আসবে। ওর বাড়িতে তো লোক আসবে মা। সে আবার কি, আমাদের বাড়িতে লোক আসবে বলে ওর বাড়িতেও আসবে? কেন, চুয়া দিদিকে দেখতে আসতে পারে আর আমাকে বুঝি দেখতে আসতে পারে নে? তার মানে আমার রাজ্যের থালা বাসন পড়বে, সেসব ধোবে কে? কেন, তুমি আর তোমার দুই মেয়ে, ওরা তো সবাই বড় গো। বলি ওরা পারবে না? না, আমি তো তোমাদের সবার চেয়ে ছোট আর আমি সব পারবো, তাই না? কেন গো, আমরা গরিব বলে। এ বাবা, এ কি কাণ্ড, তুই এত কথা কার কাছে শিখলি রে? তোমার বেয়ানের কাছ থেকে গো, তোমার বেয়ানের কাছ থেকে। আমার শাশুড়ির মিটিংয়ে গিয়ে এসব শিখেছি। ও তাই, সেই জন্যই এত কথা, তাই তো ভাবি এত কথা চম্পা শিখলো কি করে, ওই পার্টি করা মহিলা শিখিয়েছেন। মা নো পরনিন্দা, আমার শাশুড়ি সম্পর্কে তুমি কিচ্ছু বলবে না। এই চম্পা যা যা বাড়ি গিয়ে খুব ভালো করে সাজগোজ কর, যা। এই চম্পা দাঁড়া দাঁড়া, এদিকে আয়। আমার কি জিজ্ঞেস করবে, দেখছো আমার দেরি হয়ে যাচ্ছে। বলছো ওই ছেলেটা কে রে? কোন ছেলে? আরে বাবা, যার সঙ্গে তার বিয়ে হবে। কে বলবে আমার সঙ্গে বিয়ে হবে তুমি জানোনি নাকি? ওই তো গলির মোড়ে যে চায়ের দোকান আছে। কোথায় দোকান? আরে ওই তো তোমাদের ওই যে রাস্তার মুখে যে সাজা গোজার দোকান আছে না, আরে যে দোকানটায় মেয়েরা চুল কাটে বুড়ু বেলাক করে, তারই পাশে। আরে ওটা তো বুম্বার দোকান। হ্যাঁ রে, ওই বুম্বাটাই বল নাকি? বুম্বা মানে ওই যে ছোড়াটা দোকানে বসে থাকে, কাঁধ অব্দি চুল, মাঝে মাঝে আবার পনিটেলও করে, ওইটাই বল। এমন করে কেন বলছো গা? চায়ের দোকান আছে বলে কি তোর সাজতে ইচ্ছে করে না নাকি? সাজতে সবারই ইচ্ছে করে মামি, সে গরিবই বলো আর বড় লোকই বলো। হ্যাঁ বাপরে, আমি তো ওকে বলেছি তুমি যখন বুম্বাদার ভক্ত
আমার তোমার নামও যখন বুম্বা তখন তোমার ভালো নামটা না পাল্টে দাও, ওসব নেতাই চরণ পেতাই চরণ চলবে না, নাম পাল্টে তুমি প্রসেনজিৎ করে দাও। ওর আসল নাম নিতাই চরণ? হ্যাঁ গো হ্যাঁ, ওরা তো বোস্টম তাই ওই নেমাই নেতাই এসব নাম। আরে বুম্বাদাটা কে? এ বাবা তুমি কি গো মামি, বুম্বাদা হলো প্রসেনজিৎ। কোন প্রসেনজিৎ? সিনেমার প্রসেনজিৎ? হ্যাঁ গো হ্যাঁ। ও মা, তাকে দাদা বলছিস কেন? তুই চিনিস নাকি? ও মা, তোমাদের কচকচানি তো সহ্য হচ্ছে না। ওকে এবার ছাড়ো তো ছাড়ো। এই চম্পা চম্পা তুই যা এখান থেকে। অত রাত কিন্তু ভালো না বাদিয়া, মানুষকে মানুষ বলে বাবা হয়েছে। তোমার শাশুড়ি তো বলেছে সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই। হ্যাঁ যাবি? আচ্ছা বাবা আচ্ছা যাচ্ছি। ও মামি আবার কি হলো? একটা কথা বলতেই তো আমি ভুলে গিয়েছিলাম। কি কথা? তাড়াতাড়ি বল তো বল। আরে এবার থেকে না শনিবার শনিবার আমি কাজ করতে পারবো না। কেন রে, বাড়ির উপোস করছিস নাকি? আরে না গো না, ওসব উপোস টুপোস কিছু নয়। শনিবার শনিবার না আমি নাচ শিখতে যাব। কি শিখতে যাবি? নাচ গো নাচ। হ্যাঁ টিভিতে দেখায় না জোড়ায় জোড়ায় নাচছে, জানো তো ফার্স্ট হলে না অনেক টাকা দেয়, সেই জন্যই তো আমি নাচে ক্লাসে ভর্তি হয়েছি। মিস ইন্দু কি বলেছে জানো, আমি খুব সুন্দর ভালো নাচতে পারবো। যা, যেটুকু সপনাসের বাকি ছিল সেটাও হয়ে গেল। তোর বর ওই বোম্বা দাও নাচ শিখবে। বোম্বা দাও কেন হবে গো, শুধু বোম্বা? না না না, ও বলেছে ও সব পারবে না, বলেছে আমার দ্বারা এসব হবেই না। হ্যাঁ বাঁচা গেছে, এরপর বর্তা তুমি একসঙ্গে নাচতে আরম্ভ করলেই তো হয়েছে আর কি। হ্যাঁ বর্দি, তুমি কিছু বললে নাকি? না 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 কিছু বলিনি, তুই এবার যা তো যাই। যাচ্ছি যাচ্ছি গো যাচ্ছি। ও বর্দিদি, এ দেখো গো তোমাদের মেয়ে দেখে পার্টি এসে গেছে, ডাকবো? হ্যাঁ হ্যাঁ শিগগির ডাক। উফ, তোকে নিয়ে আর পারি না রে বাবা। এই যে আসুন আসুন আসুন, এই না তোমাদের পার্টি তোমরা বুঝেন না, আমি চললু কাল ঠিক সময় এসে কাজ করো, তবু চিন্তা করনি। আসুন আসুন আসুন, বসুন দিদি। আর সবাই কই, আপনারা মোটে তিনজন? দাঁড়ান আগে তিনজনের দেখে পছন্দ হোক তবে তো অন্যরা আসবে। হ্যাঁ তো, আমার বেলাতেও তো তাই হয়েছিল, সাতবার দেখেছিলেন তাই না মা? আপনি? ওটি আমার বড় বৌমা, এই দু বছর হলো বিয়ে হয়েছে, আর এটি আমার ছোট জা। নমস্কার দিদি। হ্যাঁ দিদি নমস্কার নমস্কার। আপনার কটি ছেলে? চারটি, মেজরটির জন্য এসেছি, তারপর কেড়েমে কেড়েমে আরো দুই ছেলের হবে। কেড়েমে কেড়েমে মানে? আহ বুয়া, ক্রেমে ক্রেমে মানে ক্রমে ক্রমে, মানে পর পর। বুঝেছি বুঝেছি। এটাই কি পাত্রী? না না, এ তো আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। ও মা, বিয়ে হলা মেয়ে? এ বাবা, দেখে তো বোঝাই যায় না তাই না মা? ও কাকিমা দেখো, সাকা নেই সিঁদুর নেই, একটা হাত তো কালি, কেন ভাই এরম ধরা কেন? আমি ওরম ধরাই পছন্দ করি, আর আমার শাশুড়িও তাই। সে কি কাণ্ড, সর্বা মানুষের হাত খালি, কি অলক্ষণের কথা। একটা ছোট মেয়েকে তাই বড়টির মতো? না না দিদি, ও অমন নয়, ও একটু সাজতে ভালোবাসে তাই ও সাজছে। অনেক টাইম লাগবে। রংটি কি একটু চাপার দিকে? একটু নয় একটু নয়, অনেকটা। আহ বুয়া তুই একটু থাম না। না না দিদি, আমার ছোট মেয়ে বেশ ফর্সা। তাই বলুন, চাপা জানলে আমরা আসতুক না। হ্যাঁ কালো কুলো মেয়ে আমাদের বাড়িতে চলবে না বাপু। আপনার দাদা তো বললেন মেয়ে ফর্সা, ছেলে চাপা মেয়েও চাপা, কেড়েমে কেড়েমে ছেলে পিলেরাও তো চাপাই হবে তাই না? আপনি কি বলেন? আমি আর কি বলবো দিদি, আমার বেলায় তো তাই হয়েছিল, ছ মাস টানা পেয়ার লেবলি মেখে তবে রংটা আমার একটু ইয়ে মতন হয়েছে, তা না হলে আমার রং তো একটু নরম মতন ছিল। এখন শক্ত হয়েছে? বুয়া তুই যা তো চুয়াকে ডেকে নিয়ে। আপনার মেয়ের নাম বুঝি চুয়া? এ আবার কেমন নাম,
আপনার বড় মেয়ে কি খুব টটটরে টটটরে মানে মানে বড় কথা বলে আমার শাওরি তো আবার ওসব একদম পছন্দ করে না না মা একটু শান্ত শান্ত মেয়ে পছন্দ করে ঠিক আমার মত তাই না মা তাই না কাকিমা হ্যাঁ তাই তো নেরুকে চেনেন না সেই তো বর মাসিমা মানে পাত্র যখন জন্মেছিল তখন একদম নেড়া ছিল তাইও না নেড়ু আর এখন এখনো কি নেড়া তাহলে তো খুব অসুবিধে না 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 তা না তবে ও একটু নেড়া হতে ভালোবাসি মাঝে মাঝে নেড়া হয়ে যা কি সর্বনাশ বিয়ের সময় নেড়া থাকলে তো মহা ঝামেলা আমার মেয়ে আবার তা নাও পছন্দ করতে পারে ও মা মেয়ের আবার পছন্দ কি বর যদি চুল রাখতে চায় রাখবে না রাখতে চায় রাখবে না তাই না মা কি বলো কাকিমা ঠিকই তো মেয়ের আবার পছন্দ কিসের ওই তো ওরা এসে গেছে আয় 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 চুয়া আয় এসো মা এসো বসো আমার সামনেই বসো বাবা এ তো খুব সাজা সেজেছে বাপরে বিকেল বেলা বাড়ির ভিতরে জাদুসি পরে এসেছো আর কত গয়না গরম লাগবে তো ভাই আপনি সিরিয়াল দেখেন সিরিয়াল ভীষণ দেখি আমি মা কাকিমা তিনজনে সন্ধে সাতটায় বসি রাত আটটায় উঠি হিন্দি দেখি না ভাই একদম বুঝতেই পারি না হিন্দি না বোঝার তো কিছু নেই ভাই সবই তো একই রকম সবই তো সেই একই শাশুড়ি বৌমার গল্প সবই তো সেই একই রকম সাজগোজ এ কিছু তুই এরকম করে কথা বলছিস কেন আপনার ছোট কন্যাটিও তো বেশ পারে একবারে বকেশ্বরী দিদিটিরই মতো মাসিমা ওর নাম বকেশ্বরী নয় ওর নাম বিজয়িনী আর আমার নাম তেজস্বিনী মে গো মে এ কেমন ধারা না তেজস্বী তেজস্বিনী এবার কেমন নাম মা তা ডাক নাম বুঝি তেজি তা ছোটটির নাম কি বেজি কি যে বলেন কাকিমা আচ্ছা মা একটা কুইজের উত্তর দিন তো তুমি কিছু করতে বলুন না মা তেজি কে বলুন বলুন তেজি কার নাম তেজি আমি কি করে বলবো আমিও জানি না তেজি আবার কি এ বাবা কেউ বলতে পারছে না আরে বাবা অমিতাভের মা অমিতাভ আবার কে এ মা বচ্চন গো বচ্চন আপনি অমিতাভ বচ্চনের নামও ভুলে যাচ্ছেন অমিতাভের মায়ের নাম তো তেজি তাই না ভাই কি জানি তুমি থামো দেখে নি কথা নেই বাতারা নেই কোথা থেকে অমিতাভ বচ্চন কে এনে ফেললে হ্যাঁ এনে ফেললে আপনার ছেলের নাম কি কোন ছেলে যিনি আমাকে বিয়ে করবে আহ চুয়া তুই ওকে দিদির মতো কথা বলছিস ও কি মা ওকে থামাচ্ছ কেন ঠিকই তো করেছে বাপু তোমার মা যাকে দেখতে আইছে সে আবার কথা বলবে কি তাই তো সে আবার কথা বলবে কি আমি তো তাই করেছিলুম তাই না মা একদম মুখ বন্ধ করে বসেছিল কেন দাঁতে প্রবলেম ছিল মানে দাঁতে ব্যথা আহ চুয়া একটু থাম না ওকে বার বার থামাচ্ছ কেন মা ওরও তো কিছু জিজ্ঞেস করা থাকতে পারে না হে আবার কি আপনার বাড়ির সবই যেন কেমন উল্টো ধারা মেয়ে দেখতে এসেছি আমরা কথা তো আমরা বলবো আপনারা তো এখন আপনাদের ছেলের নামই বললেন না ও মা ছেলেদের নাম সেটা এক্ষুনি বলতে পারি ভাই বড়টা বলবো না মা সামনে আছেন তো তাই মেজ নেড়ু সেজ ফেলটু আর ছোট পটাই পাত্র কোনজন নেড়ু নেড়ুই হলো পাত্র মানে তোমার বর নেড়ু পাত্র হ্যাঁ ছোটবেলা থেকে একটু নেড়া নেড়া বাপ ওই জন্যই তোর নাম নেড়ু বাবা ভাবি যেন কেমন শিহরণ জাগে নেহরু ওরে তুই একটু চুপ কর তো আপনি
আচ্ছা বড় মেয়েটি বড় বেশি কথা বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি সব কথা। আমার নাম বিজয়িনী, ডাক নাম চুয়া, এমএ পাস করেছি শব্দ। ও বাবা, এমএ পাস, সে তো বড় বেশি হয়ে গেল তাই না মা? কেন, তোমার দেওর কি পাস? আমাদের বাড়িতে তো সব হাই সেকেন্ডারি। ভালো করে শুনে রাখো মা, সব হাই সেকেন্ডারি। হ্যাঁ, আমার বাড়িতে সব 12 ক্লাস, তারপরে ব্যবসা, শুধু শুধু বেঁচে নেকা পাড়া করে সময় নষ্ট করা আমার কথা পছন্দ করেনি। মানে চাকরি তো কেউ করবে না, বাড়ির ব্যবসা করবে, অত নেকা পড়ায় কোনো দরকার নেই। পড়তে লিখতে জানলেই হলো, একদম ঠিক কথা। আমাদের বাড়ির ছেলেরা আবার মেয়েদের বেশি নেকা পড়া করা পছন্দ করে না, বলে যত বেশি নেকা পড়া তত বেশি কথা। ঠিক আমার মতো তাই না? আমি তো আবার দুটোতে এমএ। সর্বনাশ, এত নেকা পড়া শেখানোর জন্যই আপনার মেয়ে এত কথা, সব সময় বেগর বাই যাচ্ছে। না না, এ আমাদের চলবে না, এ মেয়ে তো চলবেই না মা। দেখি নেরুর সঙ্গে কথা বলে, ও যদি বলে তাহলে কেড়েমে কেড়েমে সবাই দেখতে আসে। না, কেউ আসবে না। ও মা, আপনি একবার এদিক বানে আসুন না। তোমার আবার কি হলো, চেঁচিয়ে উঠলে কেন? বাথরুম পেয়েছে নাকি? এই এক জ্বালা, যেখানে যাবে সেখানেই বাথরুম। ওমা না, বাথরুম পাইনি, আপনি তো আসুন না, এদিক পানে একটু আসুন না। কি হলো? ওই যে চুয়া বলে মেয়েটা, যে না আমি ওর দিকে তাকাচ্ছি, অমনি আমাকে জিভ ব্যাঙাচ্ছে। মা, সে কি কই, আমি তো দেখতে পাইনি। আমিও দেখতে পাইনি। সব সময় করছে না গো, মাঝে মাঝে করছে, এ তো ভালো লোক নয় মা, তার চেয়ে আমরা বরং চলেই যাই। সেই ভালো। বাবা, এ পাগল মেয়ে নিয়ে গিয়ে কি মরবো নাকি? এই ছোট চলে যাই। এ মেয়ে যে পাগল, চলো চলো। সেই ভালো, পাগল মেয়ে নিয়ে যাওয়া দরকার। আচ্ছা দিদি, আমি এবার আসি। ও মা, সে কি চলে যাবেন কেন? এখনো তো কোনো কথাই হলো না, কিছু খাওয়া দাওয়াও হলো না। না 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 না, আমরা কিছু খাবো না, আমাদের মধ্যে উপোস, শুক্রবার না সন্তোষী মা আছে, বাড়ি সব মেয়েরা করে। ও বাবা, উপোস? আমার বোন তো আবার ওই উপোস টুপোস একদমই করতে পারে না। ও মা, ওই দেখো আবার বললো। কি আবার? আপনার ছোট মেয়ে এই আশা ইস্তক আমার বড় বউকে জিভ ভেঙাচ্ছে। জিভ ভেঙাচ্ছে? সে আবার কি? যেই না ওর দিকে তাকাচ্ছি, টুক করে জিভ বার করে দেখাচ্ছে। আপনারা কি বলছেন বলুন তো, আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না। ছি 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 ছি, এসব কি অন্যায় কথাবার্তা! এত বড় মেয়ে আবার জিভ দেখাবে কি? ছি মা, ওরকম করো না, আমার অভ্যেসটা লুকিও না। শেষে নেরুর সামনে যদি জিভ দেখিয়ে ফেলি? না না, নেরুর আসার কোনো দরকার নেই, ও যার আগে শেষকালে। মা এখন চলুন না, চলুন মা, ও কাকি মা, চলুন না। হ্যাঁ, এসব পাগল ছাগলের ব্যাপার, বাড়ি চলো দিদি। চল চল, এতক্ষণে যা বুঝলো তাতে আপনার মেয়েকে আমাদের কারোর পছন্দ নয়। পাগল গুছিয়ে দিচ্ছিলেন, এত বড় মেয়ে জিভবে নয়, বাপের জন্মে শুনিনি। এই এই, ও মা, ওই আমার। তা তুমি বাবার বার ওর দিকে তাকাচ্ছ কেন? আচ্ছা নেকা মেয়ে বাবা, চলো চলো চলো, আমরা আসছি আমরা আসছি। চলো শুনুন, মেয়ে দুটিকে একটু শিখতে দেবেন, একবারে পাতি পেলা যায় না। আর একটা কথা, আপনার দাদাকে বলবেন যেন আমার সঙ্গে দেখা করেন। মাস্টারমশাই পিঠে পিঠে এত বদ বুদ্ধি, পাগল বাগনিকে আমার নেরুর গাড়ে চাপিয়ে দিচ্ছিল। খবরদার, খবরদার ওর পানে তাকাবে না। চলো চলো, যত সব এই চল চল চলো চলো। হে ভগবান, হে ঠাকুর, আমি আর পারি না এদের নিয়ে। এই কি মা, তুমি চলে যাচ্ছ কেন? বসো বসো। চুপ, আর একটা কথাও বলবে না। দুই বোন মিলে অনেক কথা বলেছো, অনেক অসভ্যতা করেছো, আমার আর কিচ্ছু শোনার দরকার নেই। ব্যাপারটা এত সিরিয়াসলি নিচ্ছো কেন মা? টেক ইট ইজি। আর এ তোমার জামাই তো চুয়ার জন্য একটা সম্বন্ধ ঠিক করেই রেখেছে। বলি পাত্রটিকে? ক্যাংলার ভাই প্যাংলা। মানে
প্যাংলা আবার কি নাম? আমার বোন ক্যাংলা আর তার ভাই প্যাংলা। হে ভগবান, এটা একটা পাত্র হলো? কেন, বাবার তো পছন্দ মা। ও, বাপের সঙ্গে অলরেডি গুজুর গুজুর হয়ে গেছে। বাহ বাহ, তবে আর আমাকে কি দরকার? ঠিক আছে, সুজনকে বলে দি। ওরে, তুই আর আসিস না, আমার মার তোকে একদম পছন্দ নয়। আচ্ছা, তোমাকে ঢং করতে হবে না। তা তুমিও কি তোমার দিদির মতো বরকে তুই বলবে? সে তো বলবেই, আমার দেওর তো ওর বন্ধু, আর বন্ধুকে তো তুই বলবে। বন্ধু আর বরে কোনো তফাত রইল না? এ কেমন বর! এ হলো বর বর। ছি 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 ছি, একটু লজ্জা শরম নেই গো, এই বাপের আদরে আদরে দুই বোনের সর্বনাশ হয়ে গেল। ও মা মা, ঠিক আছে, তোমরা যা করবার করো, আমি ভেতরে যাচ্ছি। কেন, ভেতরে যাবে কেন মা? এখানে বসো না, আমার এখন খুব কান্না পাচ্ছে। মা ও মা মা, এত তাড়াতাড়ি কেন তোরা বড় হয়ে গেলি রে? এই তো সেদিনও চুয়া এতটুকু ছিল, এর মধ্যে এত বড় হয়ে গেল, এত তাড়াতাড়ি ওকে ছাড়তে হবে কেন? চুয়া শুদ্ধ চলে গেলে কি করে থাকবো আমরা দুজন? বড় হয়ে গেছি মা, এই তো ছোটবেলার মতো বলছি, এটা আমার মা। কখনো না, এটা আমার মা। মারবো কিন্তু চুয়া বলছি, এটা আমার মা। কখনো না, এটা আমার মা। এবার কিন্তু আমি কেঁদে ফেলবো, আমিও কেঁদে ফেলবো মা। কাউকে কাঁদতে হবে না, আমি বলছি আমি দুজনেরই মা, আমি চুয়া আর বুয়া দুটো লক্ষ্মী সোনামের মা। আর আর কি আর? ক্যাংলা আর প্যাংলা শাশুড়ি। চুপ! আমরা শেষ করলাম আমাদের নাটক সুহাসিনীর মেয়েরা। আমাদের সোনাত্তরীর সদস্যদের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। চুয়ার ভূমিকায় অভিনয় করলেন শক্তি ঘোষ। তারপরে বুয়া, বুয়ার ভূমিকায় পাপিয়া কুণ্ডু। তারপরে মা সুহাসিনী, সুহাসিনীর ভূমিকায় মৃদুলা সান্যাল। বৌমা, বৌমার ভূমিকায় চিত্রা ভট্টাচার্য। শাশুড়ি মা, তার ভূমিকায় অভিনয় করলেন সোনাত্তরীর বর্ষিয়ান সদস্যা তনুশ্রী বিশ্বাস। তার সঙ্গে রয়েছে ছোট জা, অভিনয় করলেন শিউলি ব্যানার্জি। এখানে অভিনয় করলেন রাধামাসির ভূমিকায় শিবানী দাস। আমি চম্পা এবং নাটকটি পরিচালনা করলাম পিউ চট্টোপাধ্যায়।